হুজুর বলছে নফল নামাজ পড়তে গেলে আমার বিনা পারমিশনে পড়া যাবে না। আপনি ইউটিউব খুলুন, বলেছে কি না বলেছে? আল্লাহর কসম বলছি ইউটিউব খুলুন, হুজুর বলছে হয়েছে নফল নামাজ যারা পড়বেন আমার বিনা পারমিশনে পড়া যাবে না। কি আশ্চর্য ব্যাপার! আর আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত আমারই করবে বান্দা, সাহায্য কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহ গো পৃথিবীতে অনেক রাস্তা রয়েছে, ডান দিক বাম দিক জান্নাত জাহান্নাম ভেরান্ত এবং সব অনেক রাস্তাদের ভিতরে আমাকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ পথের পথে করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমাকে তুমি তাদের পথ দেখাও, আমাকে তুমি ওদের সাথী করে দাও, ওদের পথে পথি করে দাও যাদের উপরে তুমি রাজি হয়েছো, যাদের উপরে তুমি খুশি হয়েছো তাদের পথ দেখিয়ে দাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একজন বলছে, বলছে পীরের নাম কোরআনে নাই কিন্তু পীরের নাম অন্য নামে ডাকা হয়েছে। কি নামে ডাকা হয়েছে? বলছে মুর্শিদ, যে মুর্শিদ মানে পীর সাহেব। বলছে বাহ, আমাকে আবার বলছে আলু পেঁয়াজ কি কোরআনে লেখা আছে? হুজুর তা আপনি আলু পেঁয়াজ বলেন কেন, এটা তো কোরআনে নাই। আমি তখন বলছি ওরে মুর্শিদ পাল্টিয়ে যদি তোরা পীর করে দিস তাহলে হিন্দু ভাইরাও কদিন পরে বলবে যে আমাদের সীতা দেবীর নাম কোরআনে আছে। সীতা দেবীর নাম কোরআনে নাই? জি কি আছে কোরআনের শব্দ? জি রিহিলাতা সীতা ই অসয়ব লীলা ফি কুরাইশিন ইলা ফিহিম রিহিলাতা সীতা ই অসয়ব। তা তোমাদের মতো চিটিং বাজরা বলছে পীরকে আল্লাহ মুর্শিদ বলে কোরআনে ডেকেছে। হ্যাঁ, তা হিন্দু ভাইরা তো কদিন পরে বলবে যে আমাদের সীতা দেবীকেও কোরআনে নাম ধরে ডাকা হয়েছে, রিহিলাতা সীতা ইবাসাইন। বলতে পারে কি পারে না? পারে। আল্লাহ নিজে বলছে তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের উপরে তুমি খুশি হয়েছ, যাদেরকে তুমি পুরস্কারিত করেছ, গাইরিল মাগযুবি আলাইহিম, আল্লাহ ওদের পথ থেকে তুমি আমাদেরকে সরিয়ে আনো, ওয়ালাদ্দালিন আমিন, যারা গোমরাহির পথে রয়েছে আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে সরিয়ে আনো। বিনীত অনুরোধ, যারা গোমরাহের পথে আছে প্রতিটা যুবককে বলে যাচ্ছি বিশেষ করে এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা এবং এদের বিরুদ্ধে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে বক্তব্যর ঝড় তুলে দেওয়া এই মুহূর্তে উচিত বলে আমি মনে করছি। আল্লাহ নিজে কথা বলছেন গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, আপনি নিজে নামাজে বলে এসেছেন আল্লাহ ভেরান্ত পথ থেকে গোমরাহির পথ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। এটা আপনি বলেন কি বলেন না? বলেন। এটা মাদ্রাসার জলসা, রাত্রি দুটো বাজতে গেল, এটা মাদ্রাসার আদায়ের জলসা, তাই না? আমি এবার আপনাকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি কিন্তু পাল্লাতে তুললে ওজন অনেক বেশি। কেউ উঠবেন না, মনে করবেন যে টাকা চাওয়ার ধান্দা করছে নাকি। এই দেখছেন যেই বলেছি লোকগুলো উঠে পালাবে, ও ভাবছে যে টাকা চাইবে মনে হয়, ও জানে না যে টাকা চাইবো না, যে জানেই না, চলে যাচ্ছে মানুষ। আরে ভাই এতক্ষণ যখন বসতে পারলেন আর পাঁচ মিনিট বসা যায় না, আর দশ মিনিট কি বসা যায় না? অবশ্যই যাবে, আপনি বসুন। আচ্ছা পৃথিবীতে এই চ্যানেল আল্লাহ তোমরা আসছো কেন? ওই জন্য তো লোক তোমাদেরকে গাল দিচ্ছে, সুবিধাবাদ জিন্দাবাদ করতে যেও না, নিজেরটা হয়ে গেছে বলে গোটাতে আসছে ওটা নয়, পাবলিক রেগে যাবে, সব শেষ হবে, তোমরা আস্তে আস্তে গুটিয়ে নেবে, যেগুলো চলবে না ওগুলো কেটে দিবে, মিটে যাবে, মোবাইল চলুক। আচ্ছা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে, এতিম আছে, অনাথ আছে, ফকির আছে, মিসকিন আছে, যত খাদ আছে, বলুন তো সব থেকে উত্তম খাদের নাম কি? কে? একজন বলছেন মসজিদ, আপনারা কেউ বলছেন? আপনারা কি বলছেন? মসজিদ, মসজিদ, আলহামদুলিল্লাহ ভালোই বলেছেন। আর মসজিদ যিনি বলেছেন উনি একেবারে খারাপ বলেননি, তবে কথাটা আরো আর একটা জায়গায় দান করার ব্যাপারে বড় করে দেখানো হয়েছে কোরআনে,
এটা একটা আশ্চর্য কথা বলে দিব, মরা মানুষের মতো করে বসে থাকেন, চিল্লামিল্লি করিয়ার না, 10 মিনিট কথাটা বলছি, ধৈর্য সহকারে শুনবেন। আচ্ছা, পবিত্র আল কোরআনে যত দানের খাত বলা হয়েছে, একজন বলেছেন মসজিদ, আমি মুমতাজুল ইসলাম বলছি না, মসজিদ নয়, মাদ্রাসাতেও নয়, অন্য একটা খাত আছে, আল্লাহ নিজে বলছেন। আপনাদেরকে আর একটা জিনিস জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে উত্তরটা দিয়েন। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা, লোকটা বুড়ো হয়ে গেছে, বলুন তো তার বেটার কাছে ভাত খায় কেমন করে? পালা সিস্টেম, ইমাম সাহেবের মতো, তাই না? বুড়া বয়সে আব্বা মা ইমাম সাহেবের মতো খায় না? 15 দিন করে পালা সিস্টেম, 16 দিন হয়ে গেলে বৌমারও বড় বড় চোখ বার করে। আবার কিছু কিছু বৌমা বলে, আমাদের তরকারি কি খুব মজা। আবার কেউ কেউ বলছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, কতদিন হলো আজকে, 17 দিন হয়ে গেল, বলছে কি বলছে না, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, অনেকজন বলছে, আল্লাহ আকবার, অবাক হয়ে যাবে। 4 ভাই রাজমিস্ত্রি কাজ করেন দিল্লিতে, দিল্লিতে কাজ করেন 4 ভাই। বাড়ি আসার 1 সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো সাবিনা, যে হ্যাঁ কি বলছো, না সামনে বুধবারে বাড়ি যাব, কিছু নিয়ে যেতে হবে, যে আমার জন্য ঢাকায় শাড়ি, মেয়ের জন্য পাকি দামি চুড়িদার, ছেলের জন্য একটা ভালো টি শার্ট, একটা জিন্স, ঈদের দিনে পড়বে আমার ছেলে, ভালো। 4 ভাইয়েরই একই অবস্থা, মা বুড়ো হয়ে গেছে, বয়স প্রায় 65-এর কাছাকাছি, আব্বার বয়স প্রায় 70-75 বছর বয়স। তা আপনি শপিং মলে গেছেন কেনাকাটা করতে, জি, তা আপনার স্ত্রী সেই সময় ফোন করেছে, হ্যালো কই গো রেশমার আব্বা, কোথায় আছো? তা ও তখন শপিং মল থেকে বলছে, আমি জামা কাপড় কিনছি তোমাদের, কালকে 10টাতে ট্রেন আছে, বাড়ি যাব, এই কারণে তা সবার জামা কাপড় কেনা হয়ে গেছে। ওর স্ত্রী তখন বলছে, একটু তাড়াতাড়ি কেনাকাটা করো, গাড়ি ফেল হয়ে যাবে। ও তখন বলছে ফোনে, না সবার কেনা হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। যেই বলেছে মায়ের জন্য শাড়ি পছন্দ করছি, তখন ওর স্ত্রী ফোনে বলছে, কেন মায়ের জন্য শাড়ি পছন্দ করছো, প্রত্যেক বছরে তোমাকেই শাড়ি দিতে হবে, তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না, তোমার বোনেরা জমি নিয়ে চলে গেল ওরা চোখে দেখতে পায় না, তোমাকেই তোমার আব্বার জন্য লুঙ্গি কিনতে হবে, চলে এসো, কিনতে হবে না। বইয়ের কথা কে না শোনে, আমি যতই ফটর ফটর করি ঘরে গেলে কথা বলতে পারি না, কিছু বললে আমার বউ শুধু আমাকে বলে, পাগল নাকি, কে ডাকে বলে দেখি তোমাকে জলসাতে, আমাকে বলে। পৃথিবীর সব লোক বইয়ের কাছে কাবু, কাবু না সব, যতই সাইকুল হাদিস, যতই কারি সাহেব, যতই এমএলএ, যতই মন্ত্রী, আল্লাহ ওদের কাছে এমন চিজ দিয়েছে সব পুরুষ মানুষ গিয়ে কাবু, কোনো বিদ্যা বুদ্ধি খাটবে না। একজন রাজা মশাই তার স্ত্রী রানীকে বলছে, রানী একটা কথা বলবো তোমাকে, তা বলছে বলো, বলছে একটা কথায় আমার তোমার উপরে বিশ্বাস নাই, বলছে কি, বলছে পৃথিবীর সব পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে না, রানী বলছে আর সব পুরুষ মানুষ তার বইয়ের কথায় শোনে। রাজা বলছে এটা আমি কখনোই মানি না। রানী বলছে তাহলে এক কাজ করো, পরীক্ষা করা যাক, নে দুইটো এরকম সভা টাকা হলো, একদিকে রাজা আছে একদিকে রানী আছে, রানী কোন দলে, যে সব পুরুষ মানুষ তার বইয়ের কথা শোনে, রানী ওই দলে, আর রাজা কিছু পুরুষ মানুষ তার বইয়ের কথা শোনে না, ওই দলে। যত লোক আসছে রাজপ্রাসাদে সব রানীর দলে, মানে সবাই তো বইয়ের কথা শোনে, সবাই রানীর দলে। রাজার মন খুব খারাপ, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রোদে বসে আছে, ওর দলে একটাও লোক নাই, মানে রাজা মনে মনে ভাবছে যে দুনিয়ায় তাহলে সব লোক বইয়ের কথাই চলে। এখন দুপুর 12টা 1টা বাজে, তখন একটা বুড়া মানুষ ছাতা মাথায় দিয়ে রাজার দিকে আসছে, বা রাজার প্যান্ডেলের দিকে। রাজা তখন ভাবছে, যাই হোক আল্লাহ আকবার, আমার কাছে একটা লোক অন্তত আছে আমার রাজ্যেতে যে তার বইয়ের কথা শোনে না। রাজা খুলে তোরা নিয়ে যাচ্ছে বুড়াটার কাছে সম্বর্ধনা জানাবার জন্য। এখন বুড়ো তো মানুষ, অশিক্ষিত, বুঝে না, রাজা ভেবেছে এই লোকটা বইয়ের কথা শোনে না, ফুলের তোরাটা দিচ্ছে আর বলছে, সত্যি ভাই তুমি আমার মান সম্মানটা বাঁচালে, না তো আজকে আমার রাজার সিট থেকে হটে যেতে হতো। তার বুড়া তখন বলছে, কেন, বলছে তুমি তাহলে বইয়ের কথা শোনো, তখন শোনো না, তখন বুড়াটা বলছে, না আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড় ভেড়টাতে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে, কি বুঝলে, হ্যাঁ তাহলে আর কেউ বাকি থাকলো তার রাজ্যতে, আর কেউ বাকি থাকলো, আর কেউ বাকি থাকলো না তার রাজ্যতে। বুড়া বলছে, আমি কি আর এমনি ফাঁকা জায়গাতে এসেছি, আমার বউ বাড়ি থেকে বলে দিয়েছে বেশি হটপট করে যেও না, মরে যাবে, ফাঁকা জায়গা দেখে দাঁড়াবে, ওই জন্য রাজাবাবু একটু ফাঁকাতে দাঁড়িয়েছি। তাহলে ও ওর বইয়ের কথা শুনে এখানে দাঁড়িয়েছে, কি বুঝতে পারছেন না?
তা এ দিল্লি থেকে বাড়ি আসছে বইয়ের কথা শুনে মায়ের জন্য শাড়ি না নিয়ে খুব মনোযোগ সহকারে শুনবেন স্টেজে যারা আছেন স্টেজের বাইরে এই কথা আপনি আগে কোনোদিন শুনেছেন কি জানি না আজকে শুনে তবে বাড়ি যেতে হবে তা বাড়ি চলে আসছে চারটে বেটা চারদিক দিয়ে সবার স্ত্রীর জন্য শাড়ি জামা কাপড় এনেছে আব্বার বয়স 75 বছর বুড়া মানুষ চোখে কম দেখে ঈদের দিন হয়ে গেল সব মসজিদে তকবীরের ধ্বনি বাজছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সব লোক বাড়ি থেকে নতুন জামা পাঞ্জাবি পরে ঈদগাহে যাচ্ছে আর আপনার আব্বা গোসল করে অপেক্ষা করছে যে বৌমারা লুঙ্গিটা দেবে পড়ে যাব সবাই নামাজের টাইম হয়ে যাচ্ছে জোরে জোরে চলে যাচ্ছে আপনার আব্বা সে গত বছরে একটা পুরাতন লুঙ্গি ছিল সেইটা পরে আপনার আব্বা ঈদগাহে চলে গেল কোন রকম করে আপনার মা বুড়া মানুষ আপনার দুতলা বাড়ি উপরে উঠতে পারে না বলে এক কোণাতে বারান্দায় মশারি টাঙিয়ে দিয়েছে মশারির ভিতরে চুপচাপ মেরে বসে ঈদের নামাজ কোন রকম করে পড়ছে পুরাতন শাড়ি পরে আহা ঈদের দিন একটা বেজে গেল তোমার শালি এসেছে দুলাভাই এসেছে সবাইকে খেতে দিয়েছে আনন্দ করছো দুতলার উপরে গান বাজাচ্ছ মোবাইল ঘাঁটছ তোমার মা একটা পর্যন্ত ঈদের দিনের একটু পায়েস তোমার মায়ের মশারির ভিতরে পৌঁছালে না তোমার আব্বাকে একটু তুমি দিয়ে দিলে না হাতে করে যে আব্বা তুমি বুড়ো মানুষ তুমি এক চামচ খাও আজকে ঈদের দিন এটা তুমি বলতে পারলে না কারণ তোমার মায়ের থেকে বড় অপরাধী তোমার বাপের থেকে বড় বদমাশ লোক পৃথিবীতে আর কেউ নেই তোমার মায়ের ঈদের দিনে নতুন শাড়ি পেল না ঈদের দিনে দুটোর সমাতে তোমার মা খেতে পেল তোমার আব্বা ঈদের দিনে নতুন লুঙ্গি পড়তে পেল না তোমার মায়ের পৃথিবীর সব থেকে বড় অপরাধ হলো এটা যে তোমার মতো একজন বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের বাড়ি ছিল বাবুপুরে তোমার মা ছিল পর্দানাসীন মহিলা তোমার মা ছিল অপরূপা সুন্দরী তোমার মা ছিল চরম ইমানদারিনী মহিলা তোমার মা তোমার মতো বদমাশ পুরুষ মানুষকে জন্ম দিতে গিয়ে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হসপিটালে পরপুরুষের সামনে উলঙ্গ হয়েছিল এটা তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না তার প্রথম নম্বর বড় অপরাধ যে তোমার জন্য পুরুষ ডাক্তারের কাছে তোমার মা তার লজ্জার স্থান দেখিয়েছে এটা তোমার মায়ের জব থেকে বড় অপরাধ তোমার মা শাড়ি পেল না দ্বিতীয় অপরাধ কি না তোমার মায়ের দ্বিতীয় অপরাধ হলো এটা তোমার মায়ের বয়স তখন 25 বছর তোমার মা তখন চরম সুন্দরী তোমার মাকে দেখে কোনজন তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুল পাড়ার সব মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসে তোমাকে হসপিটালের বেডে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুল তোমার মায়ের রক্ততে লাল জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মা ঈদের দিনে নতুন জামা পেল না তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা সুস্থ সবল মহিলা এক জায়গাতেও কোনো কাটার দাগ নেই নিখুঁত মহিলা কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের পেট ধারালো ছুরি দিয়ে ডাক্তার বাবুরা এক বিঘা পরিমাণ কেটে দিয়েছে তারপরে মোটা দড়ি দিয়ে সুতো দিয়ে সেলাই করে দিয়েছে সেই যে বেদনা সেই যে সেলাই করার কষ্ট আজও তোমার মায়ের বয়স 40-50 বছর ভালো করে এক কলসি পানি কাঁধে নিয়ে আসতে পারে না তোমার মেয়ে ভারী কিছু বহন করতে পারে না তোমার মা একভাবে 2 ঘন্টা বসে থাকতে পারে না সিজারের জায়গাটা কন কন করে আওয়াজ হয় তাই ব্যথা পায় তাই এটা তোমার মায়ের তৃতীয় নম্বর বড় অপরাধ তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একজন শিশু তার মায়ের দৈনিক 8 বার দুধ পান করে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা হলো 30 মাস দুধ পান করতে হবে তার বাচ্চাকে এই কোরআনের ভাষা অনুযায়ী যদি 30 মাস যদি তার মায়ের যদি দুধ পান করে তাহলে হিসাব করলে দেখা যাবে
1800 কেজি দুধ পান করে একটা শিশু তার মায়ের 1800 কেজি যদি দুধ পান করে 50 টাকা যদি দুধের কেজি হয় তাহলে 90000 টাকার দুধ পান করেছেন আপনি আপনার মায়ের আপনার মা মানে আপনার মা বাসে করে নানির বাড়ি যাচ্ছিল আপনার বয়স তখন 2 বছর মুখে তখন তোতলা তোতলা কথা বলতে শিখেছেন আপনার বাসে উঠেই আপনার মাকে বলছেন মা এ মা দুধ খাবো মা দুধ খাবো আপনার মা পাড়া গ্রামের মেয়ে বাবুপুরের মানুষ খুব পর্দাশীল মহিলা খুব আদর্শবান মহিলা বাসের ভিতরে সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোন দিকে পুরুষ মানুষ আছে কিনা মা লজ্জা করছে বুকের ব্লাউজ খুলবো কেমন করে তুমি বারবার যখন বিরক্ত করেছো তোমার মা তখন লজ্জার মাথাকে আস্তে আস্তে করে বুকের ব্লাউজ খুলে দিয়ে একটা দুধ বার করে দিয়ে বলছে আব্বু এই নাও দুধ পান করো একদিকে তোমার মা তোমাকে ধরে রেখেছে আরেকদিকে বাসের হ্যান্ডেল ধরে রেখেছে আরেকদিকে লোহার জানালা ধরে রেখেছে যাতে পড়ে না যায় বাসে দুধ খেতে খেতে 3 ঘন্টার রাস্তা জার্নিং করে তোমার মা চলে গেল জঙ্গিপুরে নানির বাড়িতে তোমার মা সারা দিন বাসে করে গিয়েছে খুব খিদে পেয়ে গেছিল তোমার নানা তোমার মা যাবে বলে সেদিন বিরিয়ানি রান্না করেছে তা তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল 2 বছর বয়স ঠিকঠাক পায়খানা হতো না তোমার মা বিরিয়ানি খেতে বসেছে তুমি থালার পাশে পায়খানা করে দিয়েছো দুর্গন্ধ এত 4-5 দিন পরে পায়খানা হয়েছে তোমার মা তোমার পায়খানা দেখে বলছে আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছো তোমার মা সেদিন তোমার পায়খানা করা দেখলে বলতো আলহামদুলিল্লাহ তোমার আব্বা মানে তোমার আব্বা মানে তোমাকে দামি মিশনে পড়াবে বলে রাজমিস্ত্রি কাজ করার জন্য চেন্নাই চলে যেত বয়স তখন 50 বছর ওই মশলা মেখে দুতলা সিঁড়ি দিয়ে পা কাঁপতে 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 উঠে চলে যেত তোমার আব্বা যে টাকা পেত ওখানে কিছুই খেত না 10টার সময়তে শুধুমাত্র একটু সাদা মুড়ি কিনে চিবিয়ে খেত তোমার মিশনের বেতন দেবে বলে ঈদের দিনে তুমি জিন্সের প্যান্ট পরবে বলে এই জন্য তোমার আব্বা খরচা না করে টাকা সব বাড়িতে আনত তুমি কলেজে পড়বে দামি মোটরসাইকেল কিনবে তুমি স্কুলে যাবে দামি সাইকেলে করে যাবে তুমি স্কুলে যাবে ভালো ব্যাগ কিনে দিতে হবে এই জন্য তোমার আব্বা কোনোদিন নতুন জামা পড়তে পারেনি বাইরে চুলের ফেরি করত প্লাস্টিকের মালের ফেরি করত রাজমিস্ত্রির কাজ করত তোমার মতো বদমাইশ ছেলেকে মানুষ করার জন্য আজকে ঈদের দিনে তারা শাড়ি পেল না তারা জামা পেল না চলুন যারা বলেছেন পৃথিবীর সবথেকে ভালো জায়গা মসজিদে দান করলে আমি মুনতাজুল ইসলাম নয় আল্লাহ নিজে বলছেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওমা তাসআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে সারা পৃথিবীতে যত দানের খাত রয়েছে সারা পৃথিবীতে যত দান করার জায়গা রয়েছে তার মধ্যে উত্তম দান কি এটা আপনি বলে দেন আল্লাহর কোরআন বলছে কুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন কুল নবী আপনি প্রশ্নকারীদেরকে বলে দেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীতে তোমরা যত দান করো পৃথিবীতে তোমরা যত খয়রাত করো পৃথিবীতে তোমরা যত ভালো কাজ করো তার মধ্যে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সবথেকে উত্তম দান তুমি তোমার মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে বড় দান আর কিছু নেই আমি মুমতাজুল ইসলাম বলে যাচ্ছি আপনি যদি বাবুপুর মাদ্রাসায় 1000 টাকা দান করেন আপনার যত নেকি হবে জলসা থেকে বাড়ি যাবার সময়তে ওখানে কাপড়ের দোকান বসেছে ওখান থেকে যদি 200 টাকা দিয়ে একটা ওড়না কিনে আপনার মাকে দিয়ে বলো মা তোমার ওড়না ছিঁড়ে গিয়েছিল তোমার বৌমা বলছিল এই নাও 200 টাকা দিয়ে তোমার জন্য একটা ওড়না কিনে এনে দিয়েছি আমি মুমতাজুল ইসলাম কোরআনের ভাষা অনুযায়ী যা এই পর্যন্ত বুঝেছি 1000 টাকা মাদ্রাসায় দান করে যত নেকি পেলেন 20 টাকা মসজিদে দান করে যত নেকি পেলেন আপনার আব্বা মায়ের জন্য যদি খরচা করেন তার থেকে অধিক নেকি পাবেন ইনশাআল্লাহ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ দান কি আব্বা মায়ের জন্য যেটা খরচা করা হয় তাই না এটা শ্রেষ্ঠ দান অন্ততপক্ষে 10টা লোক বলুন যে আমি 1000 করে টাকা বাবুপুরে দিব আমার আব্বা মায়ের জন্য কারুর জন্য নয় আব্বা মাকে যারা ভালোবাসেন একটু হাত তুলে আজকে না হয় কালকে দিবেন 10টা লোক একজন দিবেন আর কেউ দুজন আর কেউ তিনজন আর আব্বা মায়ের জন্য যান শুধু 90000 টাকা দুধ খেয়েছেন আব্দুল 2000 টাকা আব্দুল 2000 টাকা জি শুকরিয়া
দেন 1000 টাকা করে দেন 2000 নইবুদ্দিন 2000 মানে বলছি অতিরিক্ত জাল দিয়ে ছাকনি দিয়ে মাছ ধরে নিয়েছে ওই জন্য আমি একটু অল্প করে দিলাম যে অন্তত 1000 করে দিক 10 20 টা লোক দেন এই চলে যান না যার কাছে যা আছে ছোট 1 টাকার কয়েন ওইটি দিয়ে দেন যেটা দোকানে চলে না দেন আব্বা মায়ের জন্যই দেন শুধু দেন দান কবুল করুন শুক্রিয়া মাশাআল্লাহ আব্দুর রশিদ 2000 টাকা